হ্যালো ভিওয়ার্স অ্যাপি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের টি টুয়েল আপনাদেরকে মজার একটা অ্যাপ্লিকেশন শেয়ার করবো যে অ্যাপ্লিকেশনটার মাধ্যমে আপনি ঘরে বসে বিশ্বের যে কোনো দেশের যে কোনো জায়গাকে আপনি দেখে নিতে পারবেন থ্রিডি স্টাইলে মজার একটা অ্যাপ্লিকেশন আপনারা ইনস্টল করতে পারবেন গুগল প্লে স্টোর থেকেই অ্যাপ্লিকেশনটা পাওয়া যাবে তো আমরা প্রথমে গুগল প্লে স্টোরে চলে যাব গুগল প্লে স্টোরে গিয়ে আমাদেরকে এখানে সার্চ করতে হবে খুবই পপুলার একটা অ্যাপ্লিকেশন আপনারা এখানে লিখবেন অনেকে হয়তো অ্যাপ্লিকেশনটা ইউজ করছেন যারা বিশেষ করে কম্পিউটার চালায় কম্পিউটার কিন্তু এটা অনেকে ইউজ করে তো আপনারা চাইলে এটা মোবাইলের মধ্যে ইউজ করতে পারেন আপনারা এখানে টাইপিং করবেন জি ডবলিউ জি এল ই গুগল ই এ আর টিএইচ ঠিক আছে গুগল আর গুগল আর্থ ত্রিক করে আপনারা পেয়ে যাবেন একদম ফার্স্ট অ্যাপ্লিকেশন যেটা ইনস্টল করে নেবেন আমি অলরেডি ইনস্টল করে নিচ্ছি খুবই পপুলার একটা অ্যাপ্লিকেশন যেহেতু হান্ড্রেড মিলিয়ন ডাউনলোড তাহলে দেখতে পাচ্ছেন কতটা পপুলার অনেকেই ইউজ করে তো যারা ইউজ করেন না তাদের জন্য আজকে টি টুয়েলটি তো আপনারা এখান থেকে সিম্পলি অফেন করবেন ইনস্টল করার পর আপনারা এখানে চাইলে বিশ্বের যে কোনো জায়গাকে আপনি থ্রি ডে স্টালে দেখতে পারবেন একদম খুব ক্লিয়ারভাবে ইনস্টল করে আমি এখানে অফেন দিচ্ছি অফেন দেওয়ার পর এটা একটু লোডিং হবে লোডিং হতে একটু টাইম নেবে ফার্স্ট টাইম দেন এখানে চলে আসে দেখেন আপনি যে জায়গায় আসেন প্রথমে সেখানে নিয়ে যাবে। আমার এখানে নিয়ে আসছে কোন জায়গা দুবাই চেক এখানে নিয়ে আসছে তো যে কোনো জায়গা এখানে নিয়ে আসবে দেন আপনি এখান থেকে মনে করেন আমি এখানে চেক করব কি চেক করতে পারি আমি কোন সিটিটা দেখবো মনে করেন আমি দুবাইয়ের বুরুচ আল খলিফাটা দেখব বুরুজ খলিফাটা দেখবে এখানে আপনাকে সার্চ করতে লিখতে হবে আমি দুবাইও লিখবো না জাস্ট এখানে লিখলে হবে বি ইউ আর জে বুর্জ আল এই যে বুর্জ কলিফা এখানে চলে আসছে জাস্ট এখানে লিখবেন একভাবে ক্লিক করবেন আপনাকে নিয়ে যাবে বুরুজ কলিফার ওখানে এই যে দেখেন বুরুজ কলিফাটা এখানে এখানে দেখ আপনারা দেখতে পাচ্ছেন বুরুজ কলিফাটা এটা দেখা যাচ্ছে যে লাইন ধরে এটা বুরুজ কলিফাটা তারপর ওই খলি ওই ওই যে টাওয়ারের মধ্যে যে ভিতরে যে রেস্টুরেন্ট আছে সেটাও পর্যন্ত দেখাচ্ছে যে দেখেন এখানে এখানে রেস্টুরেন্টের নামটা পর্যন্ত দিয়ে দিছে দেন আপনারা যত জুম করবেন এভাবে আপনি দুইটা ফিঙ্গার দিয়ে আঙুলের টাচের মধ্যে আপনি এভাবে ইয়ে করবেন এখানে গাড়িগুলো পর্যন্ত দেখাচ্ছে দেখেন সব কিছু চাল কলি ফাটা এখানে দেখতে পাচ্ছি আমরা তো একদম থ্রি ডেস্টার এখানে দেখেন আপনার সুইমিং পুল বুর্জ পার্ক এভরিথিং এখানে দেখেন এভরিথিং আমরা এখান থেকে দেখে নিতে পারবো তারপর আপনি যদি এখান থেকে অন্য কোন সিটি বা অন্য কোনো কিছু আপনি সার্চ করতে চান জাস্ট এখানে লিখে টাইপিং করবেন তাহলে হয়ে যাবে আপনি যে জিনিসটা আপনি সার্চিং করবেন সেটাই এখানে লিখবেন জাস্ট হয়ে যাবে আমি যদি এখানে লিখে দুবাই মল বা সিঙ্গাপুর টাওয়ার এরকম আপনি যাই লিখবেন সেখানে যেমন আপনি যদি নিউ ইয়র্ক সিটি বা লন্ডন লিখেন আমি যদি মনে করেন লন্ডন লিখব লন্ডন ইউকে লিখলে লন্ডন ইউকে তো আপনাকে নিয়ে যাবে একদম মিডল ইস্ট থেকে আমরা লন্ডন ইউকেতে চলে আসছি আসার পর এখানে একদম পার্ক গলি গলি থেকে নিয়ে টাওয়ার বিল্ডিং এভরিথিং এখান থেকে আপনি দেখতে পারবেন জুমিং করে একটু জাস্ট অপেক্ষা করতে হবে আস্তে আস্তে পিকচারটা ক্লিয়ার হবে সব এভরিথিং কিন্তু দেখেন আমি এটা যত আস্তে আস্তে ক্লিয়ার করবো রোড হতে নিয়ে গাড়ি পর্যন্ত একদম ক্লিয়ার দেখা যাবে আস্তে 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 আপনারা দেখবেন সব কিছু ক্লিয়ার হয়ে যাবে একটু সময় নেবে জাস্ট লোডিং হতে আপনার এখানে ইন্টারনেট কানেকশন যদি স্লো থাকে একটু টাইম নেয় আপনার দেখেন আস্তে আস্তে সব লোডিং হবে থেকে কিনে একদম ছোট্ট গলিটা পর্যন্ত আপনি দেখে নিতে পারবেন এটার মাধ্যমে আপনি যদি কোনো জায়গায় ট্রাভেল করেন সেক্ষেত্রে এটা আপনার খুবই উপকারে আসবে এই টা আপনি যদি ইউজ করেন আর এখানে যদি আমি বাংলাদেশ লিখি দেখেন বাংলাদেশের কোনো কিছু সার্চ করি গুলো আসবে যেমন কি আমি যদি এখানে কী লিখবো জাস্ট চিটাগং লিখি আমাদের বাংলাদেশের রোডগার্ড তেমন একটা ভালো না সেই জন্য তেমন ভালো দেখাবে না তারপরেও আমি লিখব চিটাগং জাস্ট এখানে লিখলাম চিটাগং লিখলাম চিটাগং ডিভিশন দেখেন এখানে চিটাগং চলে আসছে সার পর আপনি যত জুম করবেন সব কিছু এখানে দেখা এই যে পাশে ত্রিপুরা একদম ম্যাপের মতো কিন্তু এখানে আপনি সবগুলো পিকচার থ্রিডি আকারে দেখতে পারবেন জাস্ট আমি মেন চট্টগ্রামের মধ্যে ঢুকতেছি এখানে সব পাহাড়ি এলাকা দেখেন সব পাহাড়ি এলাকা সব দেখা যাচ্ছে মেন সিটাগ্রামের মধ্যে একদম দেখেন গাছপালা হতে নিয়ে সব কিছু দেখেন এখানে বাংলাও চলে আসছে তারপর যে কোনো একজাক্টলি নামের আপনি লিখে সার্চ করবেন তাহলে সেটাও পেয়ে যাবেন একজাক্টলি যেটা লিখবেন সেটা দেখেন এখানে আপনার একদম ডিস্ট্রিক্টগুলো পর্যন্ত সব কিছু এখানে দেখাচ্ছে আমি যদি এখানে লিখি চিটাগঙ্গায় মনে করেন আমি ঢাকার লিখবো ঠিক আছে ঢাকা জাস্ট জু লিখলাম ঠিক আছে ঢাকা চিড়িয়াখানা দেখবো আপনাকে নিয়ে যাবে একদম চিড়িয়াখানার মধ্যে এটার লোকেশনটা কোথায় কোন জায়গায় কী আশেপাশে কী আছে সব আপনি দেখে নিতে পারবেন এখান থেকে দেখেন এটা হচ্ছে ঢাকা জোর এখানে এই যে ম্যাপটাও দেখিয়ে দিচ্ছে এ পাশে জোর দেখেন এটা হচ্ছে জোর রোড তারপর আমাদের বাংলাদেশের রোডগার্ডগুলো তেমন একটা ই না তো ডেভেলপ নয় সেজন্য তেমন ভালো দেখাচ্ছে না দেখেন এখানে জোটা পাশে পাশে সব এই যেগুলো দেখাচ্ছে তারপর এখানে বাংলাদেশ ন্যাশনাল এই যে হারবেরিয়াম তারপর এভরিথিং আপনি এখান থেকে দেখে নিতে পারবেন যেমন কে পাশে যদি আসি ওই যে দেখেন চিড়িয়াখানা বাস স্টেশন এই যে বাস স্টেশনগুলো একটু টাইম নেই লুডিং হওয়ার জন্য জাস্ট আপনাকে একটু সময় দিতে হবে এগুলো লুডিং হওয়ার জন্য লুডিং হলে আপনাকে একদম সব দেখতে পারবেন দেখেন এখানে চিড়িয়াখানা সড়ক বাংলা সব চলে আসছে একদম সব কিছু এখানে দেখতে পাচ্ছেন একদম সব রুট নম্বর কত নম্বর রুট কত নম্বর গলি সব এখানে চলে আসবে তারপর এখানে যে কোনো শপ থাকলে জেনারেল স্টোর শপ সব সব এখানে চলে আসবে দেখ তো মজার একটা অ্যাপ্লিকেশান আপনারা চাইলে ইউজ করতে পারেন এবং ঘরে বসে বিশ্বের যে কোনো দেশকে আপনি থ্রি ডে স্টাইলে দেখতে পারবেন তো বন্ধুরা আজকে টি যা সেটুকুই আমার টি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ